হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতার রান্নাবান্না। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটি হলো কাকরোলের পুর, আর গরম ভাতের সঙ্গে খুবই দুর্দান্ত খেতে হয় এভাবে কাকরোলের পুর তৈরি করলে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাকরোলের পুরটাকে তৈরি করে নিয়েছি। প্রথমে আমি চারটে বড় বড় সাইজের কাকরোল নিয়েছি, নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর ভিতরের শাঁসটাকে আমি একটা চামচের সাহায্যে শাঁসটাকে তুলে নিচ্ছি। দেখুন, সবগুলোই তোলা হয়ে গেছে, শাঁসটাও আমি এই পুরেই ব্যবহার করব। আর নিয়েছি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে আর দু তিনটে কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণে সর্ষে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সার জারে চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর ওই যে কাকরোলের শাঁসটাকেও আমি সর্ষের সাথে একটু বেটে নেব। দেখুন, শাঁসটাকেও একসাথে আমি সর্ষের সাথে বেটে নিয়েছি। তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পুরটা ভাজার জন্য। ব্যাটারে দিয়েছি আমি বেসন, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর পেঁয়াজগুলোকে একটু হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি একসাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন নুনটা। দেখুন, পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি সর্ষা, কাঁচা লঙ্কা আর কাকরোলের শাঁসটা যে বেটেছিলাম এটাও আমি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুবই অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে এইভাবে কাকরোলের পুর তৈরি করলে। দেখুন, আমার পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর এই পুরটা এখন কাকরোলে আমি ভরে ফিল আপ করে নিচ্ছি। একটা চামচ দিয়ে আমি সুন্দর করে সব কটা কাকরোলকে এইভাবে ফিল আপ করে নিচ্ছি। দেখুন, হয়ে গেছে আমার কাকরোলের পুর ভরা। তারপর আমি ওই ব্যাটারে একটা একটা করে কাকরোল, দেখুন ব্যাটারটা ঘনত্বটা কতটা পরিমাণ হতে হবে। দেখুন, একটা একটা করে এখন আমি একটি কড়াইতে তেল গরম করে ভালো করে, একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, কারণ পুর, ভাজা, বড়া এগুলো একটু তেলটা বেশি লাগে। আমি চারটে একসাথে করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি অন্য পিঠে উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমার কাকরোলের পুর পুরোপুরি রেডি, আমি সার্ভ করে নিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।